হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও একটি অ্যামাজিং অ্যাপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপসটি আসলেই খুব সুন্দর, আমি ব্যবহার করলাম, তো আপনারা ব্যবহার করে দেখেন। তো এই অ্যাপস বা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনি আপনাদের বন্ধুদের কিন্তু কভার করে দিতে পারবেন। তো এই কী অ্যাপস এখন ডিটেলস আপনাদের জানাবো। তো ভিডিওর শেষে বলে দিব আপনারা এই অ্যাপ্লিকেশন কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেটিং করবেন, সেই প্রসেসটাই দেখায়। এখন আপনাদের এই অ্যাপসের কাজটা দেখাবো যে আপনারা কিভাবে এটা কি সেই অ্যাপ এবং কি সেই অ্যামাজিং। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি অ্যাপ আইকনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু অটোমেটিক সব অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নিয়েছে। তো এখন আপনারা দেখবেন যে আমি স্টার্টে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথেই আমার অ্যাপ্লিকেশনগুলো এদিক ওইদিক নড়াচড়া করতেছে। খুব অ্যামাজিং একটা টিপস। তো আপনার বন্ধুরা যদি দেখে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে এই কাজটা আপনি কীভাবে করলেন, বা জানতে চাইবে যে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো কীভাবে এইভাবে নড়াচড়া করতেছে। তো আপনারা এখান থেকে যেটা ব্যবহার করতে চাচ্ছেন সেটার উপরে এইভাবে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। যেমন এখানে আপনাদের দেখায় যে সেটিংয়ে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে যদি ক্লিক করি তাহলে এখান থেকে ডাইরেক্ট সেটিংয়ে যেতে পারবেন। তো খুব সুন্দর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখেন, নিশ্চয়ই আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে এবং জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি এই ওয়েল পেপারটা আপনি কোথায় পাইলেন এবং কিভাবে ব্যবহার করতেছেন, সেটা জিজ্ঞাসা করতে বাধ্য থাকবে। তো এই অ্যাপ্লিকেশনটা খুবই সুন্দর, আমার ভালো লেগেছে। তো আপনাদের যদি ভালো লাগে এই কাজটা করতে হলে আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ওয়েল পেপারের মধ্যে এইভাবে নড়াচড়া করবে। তো আপনারা কিভাবে সেটিং করবেন এটা আমি এখন দেখাই। তো আমি বাইর হয়ে গেলাম, তো এখানে দেখতে পাচ্ছেন এটার উপর অ্যাপ আইকনের উপর ক্লিক করে দিবেন। অ্যাপ আইকনের উপর ক্লিক করলেই অটোমেটিক কিন্তু কিছু অ্যাপ্লিকেশন সেই অ্যাপসটা নিয়ে নেবে। তো আপনারা যেগুলো সিলেক্ট করতে চাচ্ছেন, যেগুলোতে টিক সিলেক্ট করতে চাচ্ছেন যে আপনি শো করাতে চাচ্ছেন, যেমন এখানে আমার টিক চিহ্ন নাই, এটার উপর যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই, তারপরে এটার উপর যদি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে অটোমেটিক কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা ডিসপ্লের মধ্যে নড়াচড়া করবে। তো এখন এই অ্যাপ্লিকেশনটা আরও এখানে আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন এটা ফটো আইকন। তো এখানে কিন্তু আপনার প্লাস আইকনে ক্লিক করে আপনার ফটোগুলো এখানে শো করাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি দেখাই যে স্টার্ট করে দেখাতেছি, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেই ফটোগুলো সিলেক্ট করলাম এখানে এই ফটোটা চলে আসছে। তো আপনার ফটো যদি সিলেক্ট করতে চান এইভাবে ওয়েল পেপারে এইভাবে নাচানাচি যদি করাতে চান সেগুলো এইভাবেই আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখন মূল বিষয় হলো যে আপনি এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন সেই প্রসেসটাই দেখাবো এবং কিভাবে সেটিং করবেন এখন আমি আপনাদের পুরো ডিটেলস বলবো। তো আমি ব্যাক হয়ে নিই, তো বের হয়ে গেলাম। তো বের হওয়ার পরে অ্যাড শো করতেছে, অ্যাডটাকে কেটে দিই। তো এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে রোলিং আইকন, এই যে দেখতে পাচ্ছেন রোলিং আইকন যদি লেখে সার্চ দেন তাহলে প্রথম যে অ্যাপ্লিকেশনটা শো করবে সেটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে, তো বন্ধুরা ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং একটা অপশন, এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটন পাবেন, এই যে বাটন, এটা যদি আপনারা অন করেন তাহলে অটোমেটিক কিন্তু আপনার এই
অ্যাপ্লিকেশনটা আপনার ওয়ালপেপারে সেট হয়ে যাবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন এটা আপনারা অন করে দিবেন। তো অন করার ফলে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ওয়ালপেপারটা সেট হয়ে যাবে আপনার মোবাইলে। তো এখন যদি অফ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই বাটনটা আপনারা অফ করে দিবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা অফ করে দিবেন, তাহলে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা অফ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাল যে সাবস্ক্রাইব বাটন সেখানে ক্লিক করে বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা আপলোডের সাথে পান। তো আজকের জন্য বিদায় নিলাম। কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে জানিয়ে দিবেন। খোদা হাফেজ বন্ধুরা।